স্যার, উই ক্যান স্টার্ট। ওকে ওকে ঠিক আছে। তো আজকে আমাদের সঙ্গে রয়েছে অভিষেক দাস, আমাদের ইস্ট বেঙ্গলের প্রাক্তন খেলোয়াড়। তো আমরা শুরু করছি। তো অভিষেক, যেখান থেকে শুরু করবো আর কি, মানে একদম শুরু থেকে শুরু করা যাক, যে বেহালা থেকে টাটা ফুটবল একাডেমি, মানে এই এই যাত্রাটা কিভাবে শুরু? প্রথমে আমি শুরু করি যে যেখান থেকে আমার একদম বেসিক, টাটা ফুটবল একাডেমির থেকেও আগে আমি দুখিরাম মজুমদার কোচিং স্কিম, যেটা স্বর্গীয় অচ্যুত ব্যানার্জির ফুটবল ক্যাম্প, যেখান থেকে অনেক মানে স্বনামধন্য প্লেয়াররা কলকাতা ময়দানে উঠে এসেছেন, আমারও সেখান থেকেই শুরু। বাবুদা, অঞ্জন ব্যানার্জি এবং মনোজিৎ দাস এবং আরো অনেকে আছেন, হিরালাল দাস এবং আরো অনেকে, তো তাদের ওখান থেকেই আমার ফুটবলের হাতে খড়ি এবং সেখান থেকে তারপরে টাটা ফুটবলে। আচ্ছা, তো টাটা ফুটবল একাডেমিতে আপনার কোচ তো রঞ্জন চৌধুরী ছিলেন, হ্যাঁ হ্যাঁ তো রঞ্জন চৌধুরীর সঙ্গে মানে কোচিং এর কিরকম অভিজ্ঞতা? মানে উনি তো অনেক ইন্ডিয়ার অনেক বড় বড় প্লেয়ারকে ওনার হাতে হাতেই গড়ে তোলা, তো সেই অভিজ্ঞতাটা কিরকম আর কি? হ্যাঁ, সত্যি কথা বলতে অসাধারণ মানুষ। আমাদের টাইমে প্রথমে ওখানে কোচিং স্টাফরা ছিলেন যারা, তাদের মধ্যে রঞ্জন চৌধুরী, কার্লটন চ্যাপম্যান এবং বিজয় কুমার, স্বর্গীয় বিজয় কুমার ছিলেন। তো রঞ্জন স্যার ছিলেন সিনিয়র টিমের কোচ এবং আমরা অ্যাজ এ জুনিয়র প্রথমে জয়েন করি, কিন্তু উনি আমাদের অনেক আগলে রাখতেন সবসময়, বিশেষ করে যে বাঙালি ছেলেরা আমরা টাটা ফুটবল একাডেমিতে যেতাম, তো উনি সবসময় আমাদের একটু ভালোভাবে, খুব ভালোভাবে গাইড করার চেষ্টা করতেন এবং ওনার একটা আলাদা রকমের পার্সোনালিটি ছিল যে আমরা মানে খুব মানে ওনার ধারে কাছে ঘেঁষাটা খুব কিন্তু ডিফিকাল্ট ছিল, সেটাই আমরা ওনাকে দেখেই ভয় এদিক ওদিক দৌড়াদৌড়ি করতাম, মানে এরকম একটা ওনার পার্সোনালিটি ছিল ওখানে, এবং উনি আমাদের খুবই দারুণ ভাবে গাইড করেছেন ওভারঅল টাটা ফুটবল একাডেমির আমার যতদিন আমি ছিলাম ওখানে। আচ্ছা, তো তোমার মানে আন্ডার আন্ডার 14 ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন্সি করা, সেটা তো টাটা ফুটবল একাডেমিতে থাকার সময়তেই, তো মানে হ্যাঁ হ্যাঁ সেটা তো একটা অভিজ্ঞতা ছিল দারুণ, একটা। হ্যাঁ সেটা একটা বিশাল অভিজ্ঞতা সত্যি কথা বলতে। আমি বেঙ্গল টিম থেকে আন্ডার 13 ইন্ডিয়া টিমে সুযোগ পাই এবং তারপর থেকে কন্টিনিউয়াসলি ইন্ডিয়া টিমে বিভিন্ন এজ গ্রুপে আমার চলতে থাকে আর কি প্রসেস, তো সেই জায়গায় একটা দেশকে ক্যাপ্টেন্সি করা আন্ডার 14-এ ওই ওই লেভেলে, তো এটা একটা বিশাল বড় ব্যাপার ছিল আমার কাছে, তো খুব ভালো একটা সেই টাইমটা ছিল। আর টাটা ফুটবল একাডেমিতে তোমার ব্যাচমেট ছিল রবিন সিং, সুবোধ কুমার, রাজু, তো হ্যাঁ রাজু গায়কোয়াড়। তো তোমাদের মধ্যে মানে বেস্ট ক্যাডেট কে ছিল সে বছরে? বেস্ট ক্যাডেট হয়েছিল সুবোধ কুমার। আচ্ছা, আমরা আমাদের ব্যাচটা সত্যি কথা বলতে খুবই ভালো ব্যাচ ছিল এবং আমরা বাড়ি থেকে এতটা দূরে একসাথে এত মিলেমিশে থাকতাম যে আমরা সত্যি কথা বলতে যে আমরা যে বাড়ি আসবো একটা পিছু টান, সেটা আমাদের কোনোভাবে সেইভাবে মনে হয়, কারণ আমরা খুব মানে মিলেমিশে থাকতাম এবং আমরা সবসময় প্র্যাকটিস নিয়ে মেতে থাকতাম, ইভেন আমাদের সানডে করে ছুটি থাকতো এবং স্যাটারডে হাফ ডে থাকতো, তো আমরা আমি, রাজু, সুবোধ, সানা, আরো অনেকে ছিল সেখানে, গুরজিন্দার, আরো অনেক প্লেয়াররা ছিল, তো আমরা ওই স্যাটারডে সানডেও ছাড়তাম না, আমরা ওই দিনগুলো প্র্যাকটিস করতাম নিজেরা, তো এইভাবেই আমরা খুব ভালোভাবেই সেই দিনগুলো কেটেছি। আচ্ছা, তো টাটা ফুটবল একাডেমির পর থেকে পরে তোমার ইস্ট বেঙ্গলে সাইন করা, কিন্তু সে বছরই আর কি একটা AIFF তোমাদেরকে পৈলা ন্যারোজে নিয়ে নেয়। তো সেই সেই তো কিরম ঘটনা, মানে সেখানে কি কি হয়েছিল ব্যাপারটা আর কি, সত্যি কিরকম কথা বলতে অ্যাচিভমেন্ট? আমি ইস্ট বেঙ্গলে সই করেছিলাম, আমি টাটা আমাদের 8 ব্যাচ ছিল, এই ব্যাচের সব থেকে প্রথম আমি ইস্ট বেঙ্গলে সই করেছিলাম ওই পুরো ব্যাচের থেকে, আমি কারণ ইস্ট বেঙ্গলে আমাদের চুক্তি শেষ হওয়ার, টাটা ফুটবল একাডেমি চুক্তি শেষ হওয়ার 6 মাস আগে আমি ইস্ট বেঙ্গলে সই করে দিয়েছিলাম এবং সেটাই কিন্তু টাটা রুলের এগেনস্টে ছিল সেইটাই, কিন্তু আচ্ছা, আমি করে দিয়েছিলাম, তার কারণ হচ্ছে যে ইস্ট বেঙ্গল ক্লাব ছোটবেলা থেকে দেখে এসেছি, এত বড় একটা ক্লাব, একটা আলাদাই টান যে যদি কোনোদিন এই ক্লাবের হয়ে খেলতে পারি, এবং সেই ক্লাবে আমার ব্যাচমেটদের মধ্যে সর্বপ্রথম অফার যখন আমি পাই, আমার কাছে আর সেকেন্ড কোনো অপশন ছিল না, কিছু ভাবিও নি, আমি জাস্ট সই করে দিই সেই টাইম, তো কিন্তু আনফর্চুনেটলি আমার স্টার্টিংটা হয়নি, তার কারণ তখন AIFF ইন্ডিয়ান আইডলস বানাচ্ছিলেন এবং তারা আমাদের কিছু কিছু প্লেয়ারকে ডেকে নেন আবার AIFF এর টিমে এবং ইস্ট বেঙ্গল আমাকে সেই টাইমে ছেড়েও দেয়, তার কারণ
কর্মকর্তারা বলেছিলেন যে তুমি ওখানে গেলে প্রতিদিন ফার্স্ট ইলেভেনে খেলতে পারবে, তো এটা তোমার কাছে ফার্স্ট ইয়ারের খুব বড় একটা এক্সপিরিয়েন্স হবে। তো অসংখ্য ধন্যবাদ তাদেরও জানাই, সেই টাইমে ওনারা তাদের এত বড় দূরদর্শিতা আমার প্রতি দেখিয়েছিলেন যে আমি যদি ওখানে গিয়ে রেগুলারলি খেলতে পারি তো আমার কেরিয়ারটা আরো ব্রাইট হবে। তো আমি সেই মতো ওখানে 22-23টা বুঝি ম্যাচ খেলি সেই ইয়ারে, এবং আমার স্টার্টিংটা খুব ভালো হয়। তো ইন্ডিয়ান অ্যারোস টিমটা যে মানে আইডিয়াটা খুবই ভালো, এবং সেখানে একটা জুনিয়র অবভিয়াসলি খুব ভালো প্লেয়ারদের ছিল, অবভিয়াসলি খুব ভালো ছিল। চান্স দেওয়া, কিন্তু মানে ইন্ডিয়ান অ্যারোসদের যেটা হয়েছে আর কি, মানে আপস অ্যান্ড ডাউন গেছে, মানে শুরুতে যেমনি কলকাতায় পৈলানের সঙ্গে পৈলান অ্যারোস হয়, এবং তারপরে সেটা আবার কিছুদিন আর কি বেশ ঝিমিয়ে যায়, আবার পরে এখন দিল্লি থেকে আবার AIFF সেটা শুরু করেছে। মানে তোমার মনে হয় যে কোন ব্যাপারগুলো দেখো AIFF সত্যি ইন্ডিয়ান কথা অ্যারোসকে বলতে, নিয়ে আরো ভালো করতে পারতো, বা যে হ্যাঁ সত্যি কথা বলতে ফার্স্ট ইয়ার তুমি যদি ইন্ডিয়ানার্স এর ব্যাচ দেখো, যে যে প্লেয়ার গুলো ওই টাইমে ছিল তারা সবাই এখন মোটামুটি ইন্ডিয়ান ফুটবলে একটা পরিচিত না, ঠিক আছে? তো হ্যাঁ হ্যাঁ AIFF যদি সেই টাইমে ওই ব্যাচটাকে আরো 2-3 বছর ধরে রেখে কন্টিনিউ করতে পারতো, তাহলে কিন্তু ওই টিমটা একটা মোটামুটি ভাবে অ্যাসেট হয়ে যেত ইন্ডিয়ান ফুটবলের জন্য, মানে ইন্ডিয়ান টিমের জন্য। ইন ফিউচার তারা ইন্ডিয়ান টিমে অনেক প্লেয়ার ইউজ করতে পারতো, কিন্তু অনেক কিছু কারণের জন্য সেটা ধরে রাখা যায়নি। ওরা চেষ্টা করেছিল ধরে রাখার কিন্তু সেটা হয়ে ওঠেনি, কারণ যখনই আমরা ওই ইন্ডিয়ান রেজার হয়ে ভালো খেলেছিলাম তখনই আমাদের যে যার যারা যারা যে ক্লাবে ছিল, যেমন যে যে অন্য একটা ক্লাবে ছিল, পুনে এফসিতে ছিল, এবং নানান অনেক অনেক প্লেয়াররা অনেক অনেক ক্লাবে ছিল যাদের থেকে লোনে নেওয়া হয়েছিল, তারা সেই প্লেয়ারদের ডিমান্ড করতে শুরু করে দেয় যে আমার প্লেয়ার আমাকে ফিরিয়ে দেওয়া হবে। তো এই জন্য AIFF সেই টাইমে আমাদের, আমি ইভেন সেকেন্ড ইয়ার ইন্ডিয়ানের সই করেও আমাদের ফিরে আসতে আমরা বাধ্য হই সেই টাইমে। কিন্তু তোমাকে যেটা বলি যে একটা টিম চালানো আই লিগে সেটা তো খুবই একটা খরচা সাপেক্ষ ব্যাপার, তো সেই ব্যাপারে হয়তো কিছু কারণের জন্য AIFF কিছু বছর বন্ধ রেখেছিল, কিন্তু তারা যে আবার জিনিসটা শুরু করেছে এটা বিশাল বড় ব্যাপার। কারণ হচ্ছে ইন্ডিয়ান অ্যারোস এমন একটা স্টেট যেখানে একটা জুনিয়র প্লেয়ার রেগুলার খেলার সুযোগ পায়, এবং তুমি একটু সেটা তো অবশ্যই। যদি যদি একটু ভেবে দেখো যে যদি একটা ইয়াং প্লেয়ার তার প্রথম বছরেই 10টা আই লিগে ম্যাচ খেলার সুযোগ পায়, তার কনফিডেন্স আর এই লেভেলটা কিন্তু অনেক হাইতে চলে যায়, ঠিক আছে? যেটা যদি সে তার ফার্স্ট ইয়ারেই কোনো রিজার্ভ বেঞ্চে বা কোনো টিম স্কোয়াডে থাকে কিন্তু একটাও ম্যাচে সুযোগ না পায়, তাহলে কিন্তু তার মনোবলটা ধীরে ধীরে ভাঙবে। তো সেই জায়গায় ইন্ডিয়ান অ্যারোসটা কিন্তু একটা বিশাল বড় স্টেজ। তো আমি মনে করি যে ইন্ডিয়ান অ্যারোসটা যদি আরো মানে ভালোভাবে কন্টিনিউ করা যায় তো ইন্ডিয়ান ফুটবলের জন্য অনেক ভালো। তোমার কি মনে হয় মানে যেহেতু আই লিগে অন্যান্য টিমে বিদেশি খেলোয়াড়রা আছে যারা ফিজিক্যালি হয়তো অনেকটাই এগিয়ে মানে জুনিয়র প্লেয়ারদের থেকে, সেক্ষেত্রে কি মনে হয় যে ইন্ডিয়ান AIFF এর উচিত যে ইন্ডিয়ান অ্যারোসদের কিছু সীমিত সংখ্যায় আর কি সিনিয়র প্লেয়ারদেরও ইনক্লুড করা, যাতে আর কি তারা এক তো জুনিয়র প্লেয়ারদের গাইড করতেও পারে, প্লাস হচ্ছে যে ফিজিক্যালি চ্যালেঞ্জিং গেমগুলোতে তারাও কিছুটা আর কি এগিয়ে এসে জুনিয়র প্লেয়ারদের সাহায্য করতে পারে, দেখো সেটা কি? অবভিয়াসলি আমাদের টাইমেও একটা এরকম কথা উঠেছিল যে আমাদের টাইমে আমাদের টিমটার সাথে একটা এরকম কথা উঠেছিল যে কিছু কিছু সিনিয়র প্লেয়ার ইনক্লুড করা হবে যাতে আমাদের তারা ভালোভাবে গাইড করতে পারে, ভালোভাবে আমাদের একটা ধরো কোনো ম্যাচে হোক বা ইন জেনারেল যে আমরা টাইমটা কাটাই এই টাইমে যে আমাদের অ্যাজ এ প্রফেশনাল কি কি করা উচিত বা কি কি করা উচিত নয়, তারা যে এত বছর খেলেছেন তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করা, তো এটা কিন্তু একটা বিশাল ভালো ব্যাপার। কিন্তু সেটা কোনো মতে হয়ে ওঠেনি। কিন্তু আমার মনে হয় যদি ইন্ডিয়ান অ্যারোস টিমে এরকম কিছু সিনিয়র প্লেয়ার, খুব বিশাল সিনিয়র দরকার নেই, যারা 5-6 বছর অলরেডি একটা আই লিগ বা আইএসএল খেলেছে, তাদের যদি নেওয়া হয় পার্টিকুলার কিছু পজিশনে, যেমন ধরুন ডিফেন্সে একটা একটা সিনিয়র প্লেয়ার থাকলো, মিডফিল্ডে একটা সিনিয়র প্লেয়ার থাকলো, আপ ফ্রন্টে বা কোনো জায়গায় একটা সিনিয়র প্লেয়ার থাকলো, বা স্কোয়াডে তাদের 3-4টা সিনিয়র প্লেয়ার থাকলো যারা ওভারঅল সেই প্লেয়ার গুলোকে গাইড করে সঠিক পথে নিয়ে যেতে পারে, তো এটা খুবই একটা ভালো ব্যাপার। হ্যাঁ অবশ্যই, মানে প্রত্যেকটা পজিশনে যদি একজন করে সিনিয়র প্লেয়ার থাকে গাইড করার জন্য জুনিয়রদের, সেটাই আমার বক্তব্য ছিল। তো ইন্ডিয়ান অ্যারোস থেকে সোজা সিকিম ইউনাইটেড ভাইচুং ভুটিয়ার সঙ্গে, হ্যাঁ, তো আসলে সেই টাইমে মর্গান স্যার ছিলেন, এবং আমার সেই টাইমে একটা ইনজুরি হয়, ACL অপারেশন হয় হাঁটুতে। তো মর্গান স্যার আমাকে পার্সোনালি গাইড করেন যে তুমি যদি এই বছর ইস্ট বেঙ্গলে থাকো, তোমার সবে একটা বড় অপারেশন থেকে তুমি উঠেছো, তো সেই জায়গায় তোমার চান্সেসটা খুব কম ইস্ট বেঙ্গলের মতো টিমে এখন ফার্স্ট ইলেভেনে খেলার, এবং তোমাকে যদি আমি খেলাইও তোমার ট্যালেন্টের জন্য, কিন্তু তুমি
তুমি যদি কোনো ম্যাচ বাজে খেলো তুমি খুবই পিছনে পড়ে যাবে, তখন তুমি তোমার কনফিডেন্সও হারিয়ে ফেলো। তো তখন তিনি নিজে পার্সোনালি বাইচুং ভুটিয়াকে ফোন করেন এবং বলেন যে আমার এই প্লেয়ারটাকে তুমি নাও, আমার মনে হয় যে ও তোমাকে হতাশ করবে না, তোমার টিমে রেগুলারলি দেখবে ফার্স্ট টিমে খেলবে এবং ওর কনফিডেন্স ফিরে গেলে আমরা আবার ওকে ফেরাবো। তো এই জন্য আমি অসংখ্য ধন্যবাদ দিই বর্দান স্যারকে, যে ওই টাইমে উনি আমাকে এতটা হেল্প করেছেন এবং আমি সিকিম ইউনাইটেড গিয়ে রেগুলারলি খেলি এবং আমি আমার পুরোনো কনফিডেন্স আবার ফিরে পাই এবং ইস্ট বেঙ্গলে ব্যাক। তো মানে টিম ওনার হিসেবে বাইচুং এর সঙ্গে কিরকম অভিজ্ঞতা, মানে কিরকম বাইচুং কিরকম যাই বলছিল? সত্যি কথা বলতে বাইচুং ভুটি আমি ছোট থেকে আমার আইডল হিসেবে মেনে মেনে এসেছি আর কি, কারণ আমি ছোটবেলায় স্ট্রাইকার খেলতাম তো আমার খুব ভালো লাগতো বাইচুং ভুটি আর কি। তো যখন আমি সিকিম ইউনাইটেড যাই ওই বছরটা বাইচুং ভাইয়ের লাস্ট ছিল, মানে ওই বছরের পর বাইচুং ভাই সিকিম ইউনাইটেড খেলা ছেড়ে দেন। তো তখন যেটা আর কি ওনাকে সামনে থেকে দেখা, তোমাকে বললে বিশ্বাস করবে না, আমাদের ইভেন যে ট্রেনিং প্র্যাকটিস গুলো হতো তাতেও ও ফুল এফোর্ট দিত। মানে আমরা ধরো ভাবছি যে ট্রেনিং ঠিক আছে, একটু হালকা ভাবে খেলবো বা একটু নিজেকে বাঁচিয়ে, সেই ওই টাইমেও ট্রেনিং এ একদম নিজের ক্যারিয়ারের টেস্ট বেলায় বাইচুং ভাই প্রতিটা বলের জন্য ঝাঁপাতো, বাইচুং ভাই প্রতিটা বলে গোলের জন্য ঝাঁপাতো এবং প্রতিটা ছেলেকে এত মোটিভেট করতো, এত এনকারেজ করতো যে বলে বোঝাতে পারবো না। একটা অত বড় লেজেন্ড যে কেন হয়েছে বাইচুং ভাই, ওটা আমি নিজের সামনে থেকে আর কি দেখে ফিল করতে পেরে যে কেন কেন বাইচুং ভুটিয়ার জায়গা কেউ নিতে পারে। তাহলে পয়লা নারাস থেকে সিকিম ইউনাইটেড থেকে ফিরে এসে তারপরে টানা ইস্ট বেঙ্গলে, তো হ্যাঁ টানা ইস্ট বেঙ্গল, মর্গানের সঙ্গে এবং অন্যান্য কোচের সঙ্গে, তো মানে কলকাতার বাকি জায়গা থেকে এসে কলকাতার মাঠে ইস্ট বেঙ্গলের হয়ে খেলা, মানে যেটা ছোটবেলা থেকে স্বপ্ন যে বড় দলের হয়ে খেলা, সেখানে ইস্ট বেঙ্গলের জার্সি পরে যুব ভারতীতে খেলা, সেটা সেটা কিরকম অভিজ্ঞতা? আমার এখনো মনে আছে যেদিন আমার প্রথম আর কি মর্গান স্যারই আমাকে বলেছিল যে কালকে তুমি হয়তো খেলতে পারো। তো সত্যি কথা বলতে আমার তো রাতে আমি ঘুমাতেই পারছি না, আমি খালি ভাবছি যে এত বড় একটা টিমের একটা জার্সি আমি চাপাবো। আর তখন সত্যি কথা বলতে আমাদের টিম মানে খুবই ভালো ছিল, নওয়াব ভাই রেগুলারলি স্টার্ট করতো রাইট ব্যাকে, সেই জায়গায় নওয়াব ভাইকে ড্রপ করে আমাকে মর্গান স্যার বলছেন যে কালকে তুমি খেলবে, এই এই ব্যাপারটাই আমি মানে এই ব্যাপারটা ভেবে ভেবেই রাতে আমার আমি কালকে যে কি করব বা কালকে আমাকে ভালো না খেললে কি হবে একটা এমন চিন্তা মাথার মধ্যে, কিন্তু উনি আমাকে কন্টিনিউয়াসলি আর কি গাইড করতেন যে তুমি চিন্তা করো না, তুমি পারবে, তোমার মধ্যে সেই জিনিসটা আছে, তুমি চেষ্টা করো, আর তুমি চেষ্টা করো বাকি সবাই তোমাকে হেল্প করবে। তো এই জন্যই আমি আর কি ওভারকাম করে গেছিলাম সেই ভয়টাকে, যে কারণ মর্গান স্যার সত্যি কথা বলতে আমার কাঁধে হাত রেখেছিলেন যে তুমি চালিয়ে যাও আমি বাকিটা দেখে। তো ইস্ট বেঙ্গল হয়ে যে প্রথম ম্যাচ যে খেলতে নামা লাল হলুদ জার্সি পরে, তার সেইটার সেটার উত্তেজনাটা কিরকম ছিল, মানে মাঠের? এটা সত্যি কথা বলতে আমি যখন যুব ভারতী টানেল দিয়ে উঠছি মানে এটা আমার কাছে মানে বিশাল বড় একটা স্বপ্নের মতো ব্যাপার ছিল, যে ছোটবেলা থেকে যেসব প্লেয়ারদের আমি অবভিয়াসলি যখন আমরা প্র্যাকটিস করতাম মানে ইস্ট বেঙ্গল মাঠের পিছনের দিকে আমি দেখতাম দীপঙ্কর দা, দীপঙ্কর দা, স্বস্তি দা, যারা তখনকার দিনে চন্দন দা, ডগলাস, মানে তারা ওই টাইমে ইস্ট বেঙ্গলের অত ভালো টিম ছিল এবং ওরা প্র্যাকটিস করতো, ওরা সবসময় এনকারেজ করতো আমরা বাইরে থেকে যখন হেঁটে হেঁটে আসতাম প্র্যাকটিস করে যে কিরে ভালো করে খেল, তোরা খেলছিস তো ঠিক করে, এরকম ব্যাপার। তো সেটা যখন আমি সেই টিমের জার্সি গায়ে একটা ম্যাচ অফ দা এদের সাথে মাঠে নামছি, সেটা আমার কাছে একটা মানে পুরো স্বপ্ন পূরণের মতো ব্যাপার ছিল এবং সেটা এই অনুভূতিটা আর কি বলে বোঝাতে পারবো। তো টিমে কোন কোন সিনিয়র মানে সবচেয়ে বেশি গাইড করতো বা কে সবচেয়ে বেশি ক্লোজ ছিল আর কি? টিমে মেহতাব দা, সৌমিক দা, পরে দীপঙ্কর দা, এরা তো খুব, অর্ণব দা, এরা তো খুবই ক্লোজ ছিল, অভ্রদা, এরা তো খুবই ক্লোজ ছিল এবং সত্যি কথা বলতে সব প্লেয়ার আমাকে খুব ভালোবাসত, বিকজ আমি ওই টাইমে অনেক জুনিয়র ছিলাম এবং আমি একটু সিনিয়র দলে প্রাধান্য পেয়েছিলাম, এই জন্য সব দাদারা আমাকে খুবই ভালোবাসত এবং গাইড করার চেষ্টা করে। প্রথম বড় ম্যাচ মানে সেটার অভিজ্ঞতা কিরকম? প্রথম বড় ম্যাচ আমিও সেই ম্যাচটা তার আগের দিন আমাকে আরমান্দ কোলাসো বলেন যে অভিষেক কালকে তুমি স্টার্ট করছো, তোমার শুধুমাত্র একটাই কাজ হবে যে তুমি সনি নর্ডিকে এনি হো আটকাতে হবে তোমাকে, ওর দিক থেকে যাতে কোনো টেরিটারি জিনিস না হয়।
তো তার আগে আমার সর্ণাডির সাথে খেলার অভিজ্ঞতা ছিল ইস্ট বেঙ্গলের হয়ে। আমরা একটা এফএ শিল্ডের ওই টাইমে ম্যাচ খেলেছিলাম, ওরা তখন ধানমন্ডির হয়ে এসেছিল। হ্যাঁ এবং হ্যাঁ সত্যি কথা বলতে প্রথম দিন আমরা অতটা, আমরা যারা ডিফেন্সে ওই টাইমে খেলছিলাম, আমার মনে হয় এখনো মনে আছে, আমি অর্ণব দা, উগা হবে বা কেউ হবে, আর সৌমিক দা ছিল, ঠিক আছে, বা রবার্ট ভাই ছিল। তো আমরা অতটা সিরিয়াসলি নিইনি, কারণ বাংলাদেশ থেকে একটা টিম এসছে, আমরা ইস্ট বেঙ্গল, আমাদের ঘরের মাঠে খেলা, আমরা যেই আসুক আমরা অবভিয়াসলি সেখানে খুব ভালো খেলবো, আমরা জিতবো, এরকমই একটা আশা ছিল। কিন্তু ওরা কিন্তু সেই ম্যাচটা অপ্রত্যাশিত ভাবে খুবই ভালো খেলেছিল এবং ওরা জিতে গিয়েছিল সেই ম্যাচটা। তো সেই একটা চিন্তা ছিল যে ওই ম্যাচে কিন্তু আমরা পারিনি, কিন্তু এই ম্যাচটা তো আবার মোহনবাগানের সাথে আমাদের, কারণ যখনই মোহনবাগানের সাথে ম্যাচ হতো আমরা কোনোদিন আমাদের মাথায় আসতোই না যে আমরা হারবো, আমরা সবসময় একটা পজিটিভনেস ইস্ট বেঙ্গল ড্রেসিং রুমে ছিল যে আমরা এই ম্যাচটা জিতবো, অন্য যে ম্যাচ যাই হোক সেটা নিয়ে আমাদের কোনো মানে যায় আসে না, কিন্তু এই ম্যাচটা আমরা জিতবো, সেটা আমাদের সবসময় একটা আলাদা রকমের একটা ড্রেসিং রুমে একটা পরিবেশ ছিল সেই টাইম। তো তারপরে তো আমি আনন্দ করলে আমাকে বলেছিলেন যে তুই চালিয়ে যা, যা মাঠে যা, যা খুশি কর, আমি আছি তোর পাশে। তো যখন কোনো কোচ তোমাকে এইভাবে কনফিডেন্স দেবে তো তোমার খেলাটা অনেকটা ইজি হয়ে যায়। তো সেই ম্যাচটা আমার এখনো মনে আছে, সানিনডি সেরকম কিছুই করতে পারিনি এবং সেই ম্যাচটা ড্র হয়েছিল আমার মনে হয়। হ্যাঁ, তো তোমার ন্যাশনাল টিমের U23-র হয়ে ডেবিউ মায়ানমারের এগেনস্টে, সো সেটা হ্যাঁ হ্যাঁ খুবই অভিজ্ঞতা আর কি, মানে প্রথমবার জাতীয় বড় স্টেজে আর কি ইন্ডিয়া ন্যাশনাল টিমের হয়ে খেলা। কারণ তুমি আগে তো U14-এর ক্যাপ্টেন্সিও করেছো, তারপরে U23-র হয়ে মায়ানমারের এগেনস্টে, সেটা সেটা কিরকম অভিজ্ঞতা? সেটা দেখো, দেশের হয়ে খেলা সবসময় একটা বিশাল বড় প্রাপ্তি। তো সেই জায়গায় আমি U13, U14, U16, U17, U19, U21, U23 সবকিছুই কমপ্লিট করেছিলাম পরপর, কিন্তু প্রি অলিম্পিক কোয়ালিফায়ার সেটা একটা বিশাল বড় আর কি আমার কাছে সেই টাইমে স্টেজ ছিল। তো সেখানে মায়ানমার এগেনস্টে আমার ফার্স্ট ডেবিউ হয় এবং আমরা সেই ম্যাচটা 1-0-তে জিতেছিলাম, পিকা আমার মনে হয় গোল করেছিল। তো আমার কাছে সেটা একটা বিশাল বড় প্রাপ্তি, দেশের হয়ে খেলা সবসময় একটা গর্বের ব্যাপার। তো তারপর তুমি মানে U14 লেভেল থেকেই দেশের হয়ে বাইরে গিয়ে খেলছো, তো বাইরে গিয়ে খেলার যে এই এক্সপোজারটা, সেটা সেটা কিরকম ভাবে কাজে লেগেছে? তোমার কি মনে হয় যে মানে অন্যান্য যারা এখন একাডেমি চালাচ্ছে, ক্লাব বা অন্য যারা একাডেমি চালাচ্ছে, তাদেরও উচিত যে রেগুলারলি জুনিয়র লেভেল থেকে প্লেয়ারদের মাঝে মধ্যে বাইরে নিয়ে খেলানো, যাতে তারা সেই এক্সপোজার গুলো পায়, মানে সেই বাইরে খেলার এক্সপোজারটা তোমায় কিভাবে হেল্প করেছে? দেখো অবভিয়াসলি তুমি একটা জিনিস তোমাকে মেনে নিতে হবে যে আমরা অনেকটা পিছিয়ে আছি, সব দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে আছি, আমরা চেষ্টা করে যাচ্ছি কিন্তু কোনো মতেই সেই লেভেলটাকে আমরা ম্যাচ আপ করতে পারছি না। তার একটা অন্যতম কারণ হচ্ছে যে আমরা আমাদের যে কোনো জুনিয়র টিমকে, এখন সেটা অনেকটা পরিবর্তন হয়েছে, আমরা আমাদের জুনিয়র টিম গুলোকে বাইরে পাঠাচ্ছি, সেখানে অনেকদিন রেখে ট্রেনিং করাচ্ছি, সেখানকার টিম গুলোর সাথে ম্যাচ খেলাচ্ছি, কিন্তু এই জিনিসটা তোমাকে কন্টিনিউয়াসলি সব এজ গ্রুপে করে যেতে হবে। তার কারণ হচ্ছে আমরা আমাদের সময়ের কথা বলছি, আমরা তাও এক্সপোজ এক্সপোজার এক্সপোজ ট্রিপ গুলো পেয়েছি, ঠিক আছে, কিন্তু তার আগে যাদের ছিল তখন আমরা বেশিরভাগ ইন্ডিয়ান ক্যাম্প গুলো গোয়াতে হতো এবং সেখানকার লোকাল টিম গুলোর সাথে আমরা ম্যাচ খেলতাম, এবং পরবর্তীকালে যখন আমরা কোনো কোয়ালিফায়ার্স এর জন্য যেতাম সেই টিম গুলো অনেকটা হাই লেভেলের হতো, তো তাদের সাথে কোপ আপ করাটা আমাদের ক্ষেত্রে খুব ডিফিকাল্ট হতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি পরবর্তীকালে আমাদের যেটা হয়েছে, আমরা অনেক কটা বাইরে বাইরে ট্যুর করেছি, সেখানে গিয়ে থেকেছি, সেখানকার টিম গুলোর সাথে ম্যাচ খেলেছি, সে তাদের সাথে হারিয়ে দিয়েছি, কিন্তু আমাদের কাছে একটা আলাদা রকমের কনফিডেন্স গেন হয়েছে, আমাদের আমাদের কাছে আলাদা রকমের এক্সপিরিয়েন্স গেন হয়েছে যে ওদের সাথে ওই পরিবেশে গিয়ে খেললে আমাদের কিভাবে খেলতে হবে বা কি আমাদের আরো ইমপ্রুভ করার দরকার। তো সেগুলো সত্যি অনেক হেল্প করে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি আমাদের ইউথ টিম গুলোকে বাইরে পাঠাই এবং সেখানে কিছুদিন রেখে ট্রেনিং করিয়ে সেখানকার টিম গুলোর সাথে ম্যাচ বা এক্সপোজার ট্রিপে গিয়ে যদি আলাদা আলাদা টিম আলাদা আলাদা টিম গুলোর সাথে ম্যাচ খেলা যায়, এটা কিন্তু অনেকটা খুবই ভালো রকমের অভিজ্ঞতা তারা গেইন করবে, যেটা ইন্ডিয়া থেকে ট্রেনিং করলে হবে না। তো সেই জন্য সবসময় উচিত আমাদের যে আমাদের থেকে একটু যারা বেটার সেই জায়গায় গিয়ে যদি আমরা কোনো ক্যাম্প বা কোনো ম্যাচ খেলতে পারি, তো আমরা আমাদের কি কি মানে
কমতি আছে আমাদের নিজেদের মধ্যে, তো সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারবো। তুমি বললে যে তুমি আগে আর কি স্ট্রাইকার ছিলে, সেখান থেকে ডিফেন্ডার, মানে সেটা কিভাবে যে স্ট্রাইকার থেকে? আসলে আসলে মিস্টার কলিন পল ছিলেন যিনি সত্যি কথা বলতে আমার জীবনে অনেক বড় একটা টার্নিং পয়েন্টই বলতে পারি, কারণ আমি যখন আন্ডার 17 পর্যন্ত ছিলাম আমি এজ এ স্ট্রাইকার ইন্ডিয়ান টিমে খেলেছি এবং আমি আমার অনেক কটা গোলও আছে, ঠিক আছে, এশিয়ান কোয়ালিফায়ার্সে। তারপরে হঠাৎ একদিন কি হয়, আমরা গোয়াতে ক্যাম্প করছিলাম এবং আমাদের একটা ম্যাচ ছিল, সেদিন আমাদের রাইট ব্যাকরা অনেকে ইনজোর্ড, তো কলিন টোল আমাকে বলেন যে অভিষেক, না কলিন টোল তখন লাইন আপ করে জিজ্ঞেস করে যে কে আজকে রাইট ব্যাকটা খেলতে পারবে, তো কেউই হাত ওঠাচ্ছিল না, তো আমি ভাবলাম যে আমি হাতটা দেখি, খেলে দেখি কি হয় যদি আমি সুযোগ, কারণ তখন আন্ডার 19-এ যে যে আর পেলার স্ট্রাইকারে অলরেডি চলে এসেছে, তো সেই জায়গায় ওরা দুজনই ফার্স্ট চয়েস, আমি অলওয়েজ সেকেন্ড হাফে আমাকে ইনক্লুড করা, তো আমি ভাবলাম যে যদি আমি ফার্স্ট টিমে খেলি এই জায়গায় একবার খেলে দেখি, যদি আমি ওই জায়গাটা নিতে পারি তো আমার ফার্স্ট টিমে খেলা নিয়ে দরকার ছিল, এরকম ব্যাপার ছিল যেখানেই খেলি। তো আমি বলি স্যার ঠিক আছে আমি আজকে একটু খেলবো, তো স্যার বললেন ঠিক আছে চলো, কেউ যখন হাত তোলেন তুমি তুমি চাইছো চলো আজকে দেখি, তো আমি যখন ম্যাচ খেলে উঠি তখন আমাকে কলিন টোল এসে বলেন আজ থেকে তুমি যতদিন ফুটবল ক্যারিয়ার কন্টিনিউ করবে তুমি রাইট ব্যাকই খেলো, তুমি আর উপরে কোনদিন খেলো, তো এই হচ্ছে রাইট ব্যাক খেলার আর কি বল। তো ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে কোনো গোল করার অভিজ্ঞতা যেটা তুমি শেয়ার করতে চাও? হ্যাঁ, ইস্ট বেঙ্গলের হয়ে আমি গোল করেছিলাম আই থিংক প্রয়াগ ইউনাইটেড এর আই লিগে, তো কিন্তু আমি তার আগে অনেক সুযোগ নষ্ট করি, কারণ আমার ওভারল্যাপটা একটু মানে আমি সবসময় যেতাম তো গিয়ে আমি প্রচুর, কারণ সত্যি কথা বলতে ডিফেন্সিভ খেলতে খেলতে এমন একটা মেন্টালিটি হয়ে গেছিল যে আমি গোলের সামনে গিয়ে ও বলটা বেশিরভাগ টাইমই পাস করে দিতাম, হয়তো স্কোরিং রেঞ্জে গিয়েও সে বলটা পাস করে দিতাম, তো এই জন্য আমার বেশি গোল পাওয়া হয়নি সিনিয়র লেভেলে, কিন্তু সেটা আমারই ভুল ছিল আর কি। তো মানে এখন বেশিরভাগ ডিফেন্ডারই দেখা যায় মানে 6 ফুটের ওপরে হয়, মানে সেক্ষেত্রে তোমার কি মনে হয় যে তোমার হাইটটা তোমার কিছুটা ডিসঅ্যাডভান্টেজ ছিল, আর বা সেটাকে তুমি কিভাবে ওভারকাম করেছিলে? দেখো সেই টাইমে আমাদের কলিন টোল স্যার একটাই কথা বলতেন যে অ্যাজ এ ইন্ডিয়ান ইন্ডিয়ান মানে প্লেয়ারদের বেশিরভাগ গ্রোথ হাইট হাইট বা স্ট্রেংথ অতটা থাকে না, কিন্তু উনি বারবার আমাদের মনে একটাই জিনিস ঢুকিয়ে দিয়েছিলেন যে তোমার যদি মেন্টাল স্ট্রেংথটা থাকে তাহলে তুমি যে কোনো জিনিস ওভারকাম করতে পারবে, তো সেই জন্য আমি এই জন্যই বারবার বলছি যে উনি আমাদের জীবনে সেই টাইমে যে কটা প্লেয়ার ছিল, তুমি এখনকার দিনে যারা ISL এ রেগুলার স্টার তাদের যে তুমি জিজ্ঞেস করো তাদের বেস কোথায়, তারা সবাই বলবে কলিন টোল, কারণ ওই টাইমে কলিন টোল আমাদের কাছে সত্যি কথা বলতে ভগবানের মতো ছিলেন, মানে উনি আমাদের একটা জায়গা থেকে তুলে এনে সবাইকে একটা ক্যাম্পে রেখে আমাদের সঠিক জিনিসটা শিখিয়ে মানে কি করে ইন ফিউচার আমরা আর কি অ্যাজ এ প্রফেশনাল স্ট্যান্ড করতে পারবো সেই বেসটা উনি একদম তৈরি করে দিয়েছিলেন, একটা প্রপার মেন্টালিটি, একটা প্রপার ডিসিপ্লিনে থাকা সবকিছু আর কি উনি আমাদের প্রচুর হেল্প করেছেন। তারপর চেন্নাইয়ের হয়ে ISL জেতা, তো সেটার কিরকম অভিজ্ঞতা? চেন্নাই সত্যি কথা বলতে আমি যখন এ থেকে ইস্ট বেঙ্গলে সেই সিজনটা আমি রেগুলার খেলছিলাম, তো তখন প্রথম ISL এর যখন আর কি বিডিং হয় আমাকে প্রথমে চেন্নাই পিক করে, এবং সেই টাইমে অতটা আমার অভিজ্ঞতা ছিল না যে কতটা কি হবে বা এই এই লিগটা কেমন কি হবে, তো প্রথম আমরা ব্যাঙ্গালোরে জয়েন করি, ব্যাঙ্গালোরে গিয়ে সেখানে আমরা ছিলাম এবং ওখানে আমাদের প্র্যাকটিস স্টার্ট হয়, প্রথম যখন মার্কো মাতারাজি আসেন উনি ডেকে আমাদের সব ইন্ডিয়ানদের এক সাইডে করেন এবং বলেন যে দেখো আমার কাছে ছোট বড় কেউ ওসব আমি মানি না, যে গ্রাউন্ডে পারফর্ম করবে সে আমার টিমে খেলবে, তো আমাদের ফার্স্ট নিজেদের মধ্যে একদিন ম্যাচ হয়, তারপরে মার্কো মাতারাজি আমাকে ডাকে এবং উনি বলেন যে তুমি আমরা আমি তিনটে ডিফেন্ডারে খেলবো এবং তোমাকে আমি অ্যাজ এ উইঙ্গার খেলাবো, এবং আমি তোমাকে আজকে বলছি যে তোমার তোমার যদি চোটাঘাত না লাগে এই চেন্নাই টিমে তুমি প্রতিদিন ফার্স্ট টিমে স্টার্ট করবে, আমার সেই ভরসাটা তোমার ওপর আছে, এবার তুমি নিজের যেটা আর কি তোমার ক্যাপাবিলিটি সেই অনুযায়ী তুমি যতটা ভালো পারফর্ম করতে পারবে সেটা তুমি আমার মানটা রেখো, তো তুমি এটা বুঝতে পারবে
একটা কোচ যখন তোমাকে, আবার কে, মার্কো মাতারাজি ওয়ার্ল্ড কাপ স্টার, এই যদি এসে তোমার কাঁধে হাত রেখে তোমাকে এই কথাটা বলে তুমি ভালো খেলতে পারছো, সেটা হয়তো আমার কাঁধে রেখেছে যে কারোর কাঁধেই রাখতে পারতো, কিন্তু যদি কোনো কোচের কাছ থেকে, এত বড় একটা লোকের কাছ থেকে তুমি এই কথাটা পাও, তখন তুমি তোমার আর পিছনে তাকানোর আমার মনে হয় না দরকার পড়ে। তো মার্কো মাতেরাজ্জি তুমি জানো বলে একটা ওয়ার্ল্ড কাপ উইনার প্লেয়ার, তার সঙ্গে একই টিমে খেলা, তার সঙ্গে কোচিং এ খেলার সেটার অনুভূতিটা কিরকম ছিল? সত্যি কথা বলতে তোমাকে বলি, প্রথমে যখন উনি আসেন, ওনার পার্সোনালিটিটাই এমন ছিল এবং উনি এত অ্যাগ্রেসিভ হয়ে যেতেন মাঠের মধ্যে, আমরা খুব মানে ওনার সাথে কথা বলতে খুবই ভয় পেতাম, খুবই ভয় পেতাম, এবং ওনার মানে কাছে গিয়ে যে কিছু কথা বলবো সেটা সেটা মানে ভাবতে গেলে আমাকে 10 বার ভাবতে হতো যে ওনাকে আমি কিছু বলবো বা কিছু, কিন্তু মনের দিক থেকে উনি সম্পূর্ণ উল্টোই ছিলেন। উনি যে কোনো প্লেয়ারদের যে কোনো প্রবলেমে উনি আগে এগিয়ে আসতেন, এবং যে কোনো প্লেয়ারকে উনি তার পছন্দ মতো হলে তাকে ডেকে সবসময় বোঝানোর চেষ্টা করতেন যে তিনি কি জিনিসটা তাদের থেকে চাইছেন। যেমন জায়েশ রানে আজকে খেলছে, জায়েশ রানেকে ওই টাইমে উনি এতটাই পছন্দ করেছিলেন, ওকে প্রতিদিন ডেকে ডেকে উনি বোঝাতেন যে তোমার কি কোন জিনিসটা বেটার করলে ভালো হয়, তাহলে তুমি আরো ভালো খেলতে পারবে। তো এটা এটা একটা বিশাল বড় ব্যাপার, ISLটা এই জিনিসটা একটা ইন্ডিয়ান ফুটবলে বিশাল বড় ব্যাপার এনে দিয়েছে, যে যারা অলরেডি একটা হাই লেভেলে প্রতিষ্ঠিত এবং তারা এসে আমাদের এইভাবে গাইড করছে, তো এই জিনিসটা তো আগে কেউ কোনদিন পাইনি, এটা কিন্তু বিশাল বড় একটা প্রাপ্তি আমাদের কাছে। তারপর ইস্ট বেঙ্গলের পরে মোহনবাগানে খেলার অভিজ্ঞতা, মানে সেটা কিরকম? যে সত্যি কথা বলতে ওই টাইমে আমাকে, আমি ইস্ট বেঙ্গল ক্লাব আমাকে বলেছিল যে তুই ইস্ট বেঙ্গল ছাড়িস, আমি আমারও পার্সোনালি ইস্ট বেঙ্গল ক্লাব ছাড়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু চেন্নাইন FC-তে যেহেতু আমরা আমি অলরেডি চুক্তি করে দিয়েছিলাম, তো এটা চেন্নাইন FC-র ওপরে ছিল যে ওরা আমাকে কোন ক্লাবে লোনে দেবে, তো সেই হিসাবে ওই টাইমে ওদের মনে হয়েছে মোহনবাগান ক্লাবের অফারটা বেটার, কারণ আমাদের সেই টাইমের চুক্তি যে অঙ্ক হতো সেটা চেন্নাইন FC আর আমার মধ্যে ডিভাইড হতো, তো সেই জায়গায় যে যে জায়গায় বেটার অফার থাকতো ওরা সেই জায়গায় প্লেয়ারদের রিলিজ, তো সেই হিসাবে ওই টাইমে ওরা মোহনবাগানে আমাকে রিলিজ করে এবং আমি মোহনবাগানে যাই, গিয়ে সঞ্জয় সেন আমার কোচ ছিলেন ওখানে, উনি আমাকে U19 টিমে প্রচুর সব দিক থেকে সাহায্য করেছেন, তো ওনার আন্ডারে আমি ওইখানে থাকি এবং আমরা সেবারে আই লিগ জিতি, আমার মনে হয় সেবারে আমরা ফেড কাপটা জিতি, কিন্তু আই লিগটা আমরা পাই রানার্স হয়ে। তো এবার কলকাতা থেকে ইস্ট বেঙ্গল ISL খেলবে, এবার কলকাতা থেকে দুটো ক্লাব ISL এ খেলছে, এটিকে আর ইস্ট বেঙ্গল, আবার মানে দুটো কলকাতার ক্লাবের মধ্যে ম্যাচ হবে, তো এবারে ISL নিয়ে মানে তোমার কি বক্তব্য, মানে এক্সাইটেড দেখো ইস্ট বেঙ্গল খেলবে? এটা এটা অবভিয়াসলি প্রথমে যখন একটা সংশয় ছিল যে মোহনবাগান এটিকের সাথে গাঁট ছড়াবে, দে উপরের দিকে গেছে, কিন্তু ইস্ট বেঙ্গল এখনো পর্যন্ত ইনভেস্টর মানে অ্যানাউন্স হয়নি বলে উপরে যেতে পারছে না, তো এই এটা কিন্তু একটা বিশাল ড্রব্যাক হয়ে যেত ইন্ডিয়ান ফুটবলের জন্য যে ইস্ট বেঙ্গল ক্লাব ওই পর্যায়ে আর কি খেলবে না, এটা কিন্তু একটা ISL এর পক্ষে অনেকটা তাদের নিজেদের ব্র্যান্ডিং এ অনেকটা, আমার মনে হয় আমার পার্সোনালি মনে হয় যে অনেকটা এ হয়ে যেত, তো ইস্ট বেঙ্গল ক্লাব এখন যখন উপরের দিকে চলে গেছে সেই জায়গায় চলে গেছে, তো এখন আর কিছু বলারই নেই, এখন শুধু সময়ের অপেক্ষা, বল গড়াক, আর আমি আশা করি যে ইস্ট বেঙ্গল ক্লাব খুব ভালো পারফর্ম করবে। হ্যাঁ, হয়তো প্রথম বছরই এত বিশাল কিছু আশা করা উচিত না, কিন্তু যেভাবে ওনারা একটা কালকেই কোচ অ্যানাউন্স হয়েছে, যাকে কোচ করে আনা হচ্ছে একটা হিউজ প্রোফাইল, উনি যে তার টেকনিক্যাল টিমটা নিয়েছেন সেটা তুমি দেখলেই বুঝতে পারবে যে কতটা উনি এই ক্লাবটাকে নিয়ে সিরিয়াসলি ভাবছেন, তো সেই হিসাবে দেখা গেলে ভালো রেজাল্টই আশা করি, খুবই ভালো রেজাল্ট আশা করি। তাহলে আজকে আমরা এখানেই আস্তে আস্তে শেষ করব, তো আশা করি নিশ্চয়ই, ভবিষ্যতে আবার তোমাকে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে এবার ISL খেলতে দেখবো, আমরা তো আইলিগ থেকে দেখেছি। তো জয় ইস্ট বেঙ্গল। হ্যাঁ, যাই, বাই। হ্যাঁ, বাই।